শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা পরিবারের সকলকে নিয়ে ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মনীষা ভট্টাচার্য, সহকারী শিক্ষিকা, মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ। মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আজ আমি তোমাদের শ্রেণী প্রথম বিষয় গণিত যোগ অঙ্কগুলো করে দেখাবো। প্রথমেই আমরা, এই দেখো, সবাই কি দেখতে পাচ্ছ যোগ অঙ্কগুলো? কি সবাই দেখতে পাচ্ছ? আমরা কি দেখতে পাচ্ছি যোগ অঙ্কগুলো? প্রথমেই কি আছে উপরে? 9, আর নিচে 3। তাহলে আমরা প্রথমে 9টি দাগ দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর নিচে কয়েক কি লেখা আছে? 3। তাহলে 1, 2, 3। মোট কতগুলো সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 9 আর 3 যোগ করলে কত হবে? 12। দেখো উপরে কিন্তু 9 আছে, তাই আমি 9টা দাগ দিলাম, আর নিচে 3 আছে, তাই আমি 3টা দাগ দিলাম। তাহলে 9 আর 3 একসঙ্গে যোগ করলে 12 হয়। তাহলে এই যোগের উত্তরটা কি? 12। তারপরে দেখো কি আছে, উপরে আছে 5, নিচে আছে 2। তাহলে উপরে আমরা কয়টা দাগ দিব? 5টা দাগ দিব। 1, 2, 3, 4, 5। কয়টা দাগ দিলাম? 5টা দাগ দিলাম। নিচে কত আছে? 2 আছে। তাহলে 1, 2, নিচে আমরা কয়টা দাগ দিলাম? 2টা দাগ দিলাম। তাহলে এগুলো আমরা এখন একসঙ্গে গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কত হলো? 7। যোগফল কত হলো? 7। তাহলে 5 আর 2 এ 7। এইভাবে করে আমাদেরকে গুনতে হবে। উপরে 5টা দাগ দিতে হবে, 5 আছে, নিচে 2টা দাগ দিতে হবে, 2 আছে। তারপরে দেখো উপরে আছে 4, নিচে আছে 1। তাহলে উপরে কয়টা দাগ দিব? 1, 2, 3, 4। কয়টা দাগ দিলাম? 4টা। এই দেখো 1, 2, 3, 4, আর নিচে কত আছে? 1। তাহলে নিচে কয়টা দাগ দিব? 1টা দাগ দিব। তাহলে এখন আমরা এই দাগগুলো গুনবো। 1, 2, 3, 4, 5। তাহলে মোট কত হলো? 5। 4 আর 1 কত হয়? 5 হয়। তোমরা কি বুঝতে পারলে? উপরে কয়টা দাগ দিলাম? 4টা দাগ দিলাম। নিচে কয়টা দাগ দিলাম? 1টা দাগ দিলাম। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে মোট কত হলো? 5। যোগফল কত হলো? 5 হলো। তারপরে এখানে দেখো উপরে কত আছে? 8। নিচে কত আছে? 3। তাহলে উপরে আমাদের কয়টা দাগ দিতে হবে? 8টা দাগ দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টা দাগ দিলাম? 8টা দাগ দিলাম। এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা নিচে কত আছে? 3 আছে। তাহলে নিচে কয়টা দাগ দিব? 3টা দাগ দিব। 1, 2, 3। নিচে কয়টা দাগ দিলাম? 3টা দাগ দিলাম। 1, 2, 3। তাহলে একসঙ্গে এবার আমরা গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 8 আর 3 কত হয়? 11 হয়। 1 এ 1, 11। 8 আর 3 কত হলো? 11 হলো। তাহলে 8 আর 3 যোগফল কত? 11। এবার দেখো এখানে কত আছে? এখানে আছে উপরেও 6, নিচেও 6। তাহলে উপরে আগে কয়টা দাগ দিতে হবে আমাদেরকে? 6টা। 1, 2, 3, 4, 5, 6। কয়টা দাগ দিলাম? 6টা। 1, 2, 3, 4, 5, 6। এবার নিচে কয়টা দাগ দেব? নিচেও 6 আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6। নিচে কয়টা দাগ দিলাম? 6টা। 1, 2, 3, 4, 5, 6। এবার আমরা একসঙ্গে এই 2টা
গুনব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তাহলে মোট কত হলো? ছয় আর ছয়ে বারো হলো। একে দুই বারো, বারো কতর পিঠে? এক, একের পরে দুই, একে দুই বারো। এবার দেখো এখানে কি আছে, ওপরে আছে সাত, নিচে আছে এক, তাহলে উপরে আমরা কয়টা দাগ দিব? সাতটা দাগ দেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কয়টা দাগ দিলাম? সাতটা দাগ দিলাম। এই যে আমি তোমাদেরকে গুনে দেখাচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কয়টা? সাতটা। আর নিচে কয়টা আছে? এক, তাহলে নিচে একটা দাগ দিতে হবে। এই যে একটা দাগ দিলাম, তাহলে এবার আমরা একসঙ্গে গুনব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর নিচের এই এক আট, তাহলে সাত আর একে আট, সাত আর একে কত হয়? আট হয়। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা হচ্ছে যখনই যে অঙ্কটা করব, যে যোগফলই করব, আমরা এখানে যদি সাতটা দাগ থাকে, সাত থাকে, তাহলে আমরা সাতটা দাগ দিব, যদি এখানে এক থাকে তাহলে একটা দাগ দিব। আর তারপরে এগুলো দেখো, এই যে এখানে যেমন ছয় আছে, এখানে আমরা ছয়টা দাগ দিয়েছি, নিচেও ছয় আছে, তাই আমরা ছয়টা দাগ দিয়েছি। যখন যেই সংখ্যা থাকবে সেই সংখ্যায় আমরা একইভাবে করব, যদি ছয়ের জায়গাতে সাত থাকে তাহলে সেটাকে সাতটা দাগ দিতে হবে, যদি নিচে সাতের পরে এখানে যদি তিন থাকে তাহলে তিনটা দাগ দিতে হবে। মানে আমরা অঙ্কগুলো দাগ দিয়ে দিয়ে যদি করি তাহলে অঙ্কগুলো বুঝতেও অনেক সহজ হবে এবং আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারব। তাহলে আমরা আরো একবার দেখে নিই, ঠিক আছে? যেহেতু আমি তোমাদেরকে ক্লাসে করাতে পারতেছি না, এগুলো আমাকে তোমাদেরকে অনলাইন ক্লাসে করতে হচ্ছে, এর জন্য হয়তো বুঝতেও তোমাদের একটু অসুবিধা হবে, তারপরেও আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে এবং বুঝবে। দেখো আরেকবার দেখিয়ে দেই, এই দেখো উপরে নয় নিচে তিন, তাহলে আমি কি করলাম? নয়টা দাগ দিলাম। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, আর নিচে তিন, তাহলে তিনটা দাগ দিলাম। এক দুই তিন, এবং একসঙ্গে এগুলো এখন আমরা যোগ করব। এগুলো যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তাহলে যোগ করে বারো হয়েছে। তারপরে এটা দেখো উপরে পাঁচটা দাগ দিয়েছি, আরো একবার বুঝে নাও। এক দুই তিন চার পাঁচ, আর নিচে দুইটা দাগ দিয়েছি, এক দুই, তাহলে পাঁচ আর দুয়ে সাত হয়। তারপরে দেখো চার, ওপরে আছে চার, এক দুই তিন চার, আর নিচে এক, এই এক, তাহলে চার আর একে পাঁচ। এবার আবার এটা দেখো ওপরে আমি আটটা দাগ দিয়েছি, কারণ এখানে আট আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আর নিচে আছে তিন, তাহলে নিচে তিনটা দাগ, এক দুই তিন, তাহলে আট আর তিনে এগারো। এখানে আমরা যদি একসঙ্গে গুনি তাহলে এখানে এগারো হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাহলে এগারো। তারপরে দেখো এখানে ছয়, আর নিচ ওপরেও ছয় নিচেও ছয়, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ছয় ছয় বারো, একে দুই বারো। তারপরে দেখো ওপরে আছে সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর নিচে আছে এক, তাহলে সাত আর একে আট, এখানে আট আমি লিখেছি, ঠিক আছে? তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথাগুলো? আজ তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা আবার ফিরে আসব, ঠিক আছে? তখন আমরা এসে আবার আজকে যেমন ছয়টা যোগ করালাম, সেদিন আমি তোমাদেরকে ছয়টা বিয়োগ করাবো। বাড়িতে অবশ্যই তোমরা অঙ্কগুলো করবে, এবং শুধু একবার করলেই কিন্তু হবে না, বারবার করতে হবে, অনেকবার করে করতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আমি মনীষা ভট্টাচার্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি।